ভোররাতে গলায় ত্রিশূল বেঁধা অবস্থায় এনআরএসে হাজির এক ব্যক্তি চিকিৎসকদের তৎপরতায় বাঁচল প্রাণ। কথা বলবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জয়ের সঙ্গে। জিলাম, ঠিক কি ঘটেছিল, এখন ওই ব্যক্তি কেমন আছেন? কলেজ সূত্রে জানা যাচ্ছে, আজ ভোর রাতে এনআরএসের জেনারেল ইমার্জেন্সিতে এই ব্যক্তি এসেছিলেন, কল্যাণী মেডিকেল কলেজ থেকে তাকে রেফার করা হয়েছিল। তিরিশোর্ধ এই ব্যক্তি যে অবস্থায় এসেছিলেন, তার গলায় ত্রিশূল বেঁধা অবস্থায় তিনি ছিলেন এবং তার মুখেও রক্তক্ষরণের চিহ্ন ছিল, এবং এইসব থেকে চিকিৎসকরা দ্রুত তাকে ইএনটি এমার্জেন্সিতে নিয়ে যান। ইএনটি এমার্জেন্সিতে তাকে অ্যানাস্থেসিয়া করে ঘণ্টাখানেকের অস্ত্রোপচার করে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়, ত্রিশূল বের করা হয়। তাকে অবশ্যই এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় জরুরি বিভাগের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন যে আহত ব্যক্তি তাদেরকে কথায় জানিয়েছেন যে তাকে অজ্ঞান করে ত্রিশূল দিয়ে দেওয়া হয়েছে। তবে কিভাবে হচ্ছে পুরো বিষয়টা পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে এই যে ব্যক্তি তিনি এসেছিলেন, তার ত্রিশূল বের করার পর তাকে স্থিতিশীল করা হয়েছে, তিনি সংকটমুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তবে এই অপারেশন সফলভাবে হয়েছে বলেও ইএনটি বিভাগের সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ জিলাম। ডোমকলে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। রাতে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতার ছেলে। অভিযোগপত্রে নাম রয়েছে 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি রিজু পালের, নাম রয়েছে ডোমকলের বিধায়ক ঘনিষ্ঠদের, যদিও তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিছানায় শুয়ে এই আক্রান্ত ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কি অভিযোগ করেছেন শোনাব আপনাদের। কালকে 2:00 নাগাদ আমি বারে গেলাম, ছেলের আমার বার আছে, বারে গিয়ে বসতে দেখছি ওরা 20-25 জন লোকজন আমার বারের দিকে হামলা করছে। আমি সঙ্গে সঙ্গে ডোমকল আইসিকে ফোন করলাম, ডোমকল আইসি আমার ফোন রিসিভ করলো না। আমি সেখানে অবশ্যই তন্ময় গুইজাকে ফোন করলাম, উনি বলছেন আমার গাড়ি নেই। এর মধ্যে ওরা একটা জাফিকুল আইসিকে বলে দিয়েছে, এটা পরিকল্পিত ঘটনা। আইসি বললাম জাফিকুলের একটা চক্রান্ত, যেহেতু এর আগে আমি বলেছিলাম মিডিয়ার সামনে, গরুর লাইন চালায় আইসিয়া জাফিকুল, টোটালটা দুধরে ভাগ করে খায়, ফেন্সি রেলের ব্যবসা করে জাফিকুলের ভাই সৌরভ গোড়ারবা অঞ্চলের, সেটাও আইসি পার্টনার। এই আইসির রাগটা কালকে আমাকে তুললো, এই দেখে দিয়ে মারালো আইসি। আইসি আইসি এবং জাফিকুল টোটালটা মাস্টার প্ল্যান করে মারিয়েছে আমাকে। আপনি যে সাংঘাতিক সম্মেলন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে ওইটাই তো রাগ। আমি যেগুলো বলেছিলাম মানুষ স্বচ্ছতার সঙ্গে স্বচ্ছতা নিয়ে বলেছিলাম, মানুষ গ্রহণযোগ্যতা সবাই গ্রহণ করেছিল, এটাই ওর প্রেস্টিজ। পাল্টা ও বাইরের দিতে কিছু পারলো না, যেহেতু দুর্নীতিগ্রস্ত লোক, ওর কোনো ওর প্রমাণ নেই তো, আমার তো কোনো এভিডেন্স নেই যে আমি দুর্নীতি করেছি। আর ও দুর্নীতি ঢাকতে এটা আমাকে প্রাণে মারতে গেছিলো, আমাকে শুধু মারতেই না, আমাকে প্রাণে মারার জন্য মাথায় লোহার রড দিয়ে গুলিও করেছে, গুলিটা কাটেনি। ও আমাকে বলেছিলো তো রাজনীতিকারী শেষ করে দেবো, জাফিকুল ওপর বলেছিলো। কালকে যে ঘটনা আছে, যে আপনার বিরুদ্ধে যে বিক্ষোভ দেখালো, এই লোকজন 5 বছর পরে বিক্ষোভ কেন দেখালো? দেখুন, এটা লজ্জা। জাফিকুল তৃণমূল দলটাকে শেষ করাটা লিজ নিয়েছে, আমি 2.5 বছর কাউন্সিলর নাই, যদি কোনো বেনিফিশিয়ারি আমাকে ঘরের টাকা দিয়েই থাকে, তা 2.5 বছর কোথায় ছিল? 2.5 বছর কেন অভিযোগ করলো না? ওর একটা ওয়ার্ডে 750 ঘর নিয়েছে, 750 ঘর নিয়েছে, একটা ঘর ও নিয়েছে, একটা ঘর পার্টিকে দিয়েছে, 1:1 এবার ঘর তুলে খেয়েছে। ও দেখবে আমার কাছে লিস্ট আছে, আমি যখন দিতে পারছি না আপনাকে, টোটাল 4 তলা 3 তলা বাড়ির লোককে ঘর দিয়েছে, তার এভিডেন্স আমার কাছে আছে। এটাই ওর চক্রান্ত, এটাই ওর কাল, যে ওর রাজনৈতিক ক্যারিয়ার তো এমনি শেষ। ও তার চিনিং মাঝ লোক, একটা কয়েন মুতের মালিক, এখন 100 কোটি টাকার লোক তার 7-8 বছরে কী করে হয়।